প্রথমবারের মতো উন্মুক্ত হল যিশু সমাধিস্থল, চলবে গবেষণা। কয়েক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো বিজ্ঞানীরা একটি সমাধিস্থল উন্মুক্ত করেছেন। ঐতিহ্যগতভাবে এটা যিশু খ্রিস্টের সমাধিস্থল বলে গণ্য করা হয়। জেরুজালেমের প্রাচীন শহরের চার্চ অব দ্য হোলি সেপুলক্রিতে অবস্থিত এই জোসেফের সমাধি। বলা হয় 1555 খ্রিস্টাব্দ থেকে সমাধিটি মার্বেল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফির পুরাতত্ত্ববিদ ফ্রেডরিক হিবার্ট জানান, সমাধির উপরের মার্বেলের তৈরি ঢাকনাটা সরানো হয়েছে। এর মধ্যে যেসব জিনিসপত্র রয়েছে তা দেখে আমরা হতবাক, একে নিয়ে গবেষণা চালাতে বহু সময় লেগে যাবে। একথা প্রচলিত হয়ে আসছে যে যিশুকে একটা পাথরের ওপর শোয়ানো হয়েছিল, সেই পাথরটির দেখা অবশেষে মিলবে বলে জানান হিবার্ট। বিশ্বাস করা হয় মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে এক নারী আসেন। 3 দিন পর যিশুর দেহ আবারও তোলা হয়। সেই নারীর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। খ্রিস্টের সমাধির পরে এডিকিউল দিয়ে ঢেকে দেওয়া হয়, এর অর্থ ছোট ঘর। এডিকিউলে শেষবার সংস্কার করা হয়েছিল 1808 থেকে 1810 সালের মধ্যে। আগুনে পুড়ে গিয়েছিল সমাধিটির ঘরটি। সেই এডিকিউল এবং এর ভেতরের ডিজাইন সংরক্ষণের কাজ করে যাচ্ছেন ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটি অব অ্যাথেন্সের চিফ সায়েন্টিফিক সুপারভাইজার প্রফেসর অ্যান্টোনিয়া মোরোপোলু। যিশুর সমাধিস্থল উন্মোচনের মাধ্যমে তার বিউরিয়াল বেড নিয়ে গবেষণার সুযোগ মিলল। এটাকে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র স্থান বলে গণ্য করা হয়। এটা নিয়ে গবেষণার মাধ্যমে কেবল সমাধিস্থল সম্পর্কেই জানা যাবে না, জানা যাবে হেলেনা সম্পর্কে। তিনি ছিলেন রোমান সাম্রাজ্যের কনস্ট্যান্টাইন, যিনি 326 খ্রিস্টাব্দে এই সমাধি আবিষ্কার করেন। এডিকিউলের সংস্কার কাজের জটিল মুহূর্তে রয়েছি আমরা, বলেন মোরোপোলু। এর ভেতরে যে ভাস্কর্য রয়েছে তা নিয়ে গবেষণার অনেক কিছুই রয়েছে, কারণ এগুলো তৈরি হয়েছিল খোদ যিশুর সমাধিস্থলের জন্য। এক বিস্ময়কর মুহূর্তের অপেক্ষা। চার্চের দরজা বহু আগেই বন্ধ করা হয়েছিল, প্রতিদিনের স্বাভাবিক সময়ের কয়েক ঘন্টা আগে তা বন্ধ করা হয়। সেখানে অবস্থান নিলে অনেক পুণ্যার্থী এবং পর্যটকরা মাথায় শক্ত হলুদ হেলমেট পরে ভেতরে ব্যস্ত হয়ে পড়লেন বিজ্ঞানীরা। সমাধির ভেতরটায় মোমের আলোতে আবছা আবছা আলো আধারি বিরাজ করে সেখানে আলোকিত করা হয়। এতে ভেতরটা স্পষ্ট হয়ে ওঠে সবার সামনে। 3 ফুট/5 ফুটের ঢাকনাটা তৈরি করা হয়েছিল গলিত মার্বেল দিয়ে। একে অনেকটা কাদার মতো লেপে দেওয়া হয়েছে, এটাকে টেনে সরানো হয়েছে। এটা সরানোর পর ধূসর পশমি বস্ত্রের মতো কিছু একটা পাওয়া যায়। কি এটা? এখনও জানি না এটা কি, বললেন বিজ্ঞানী। এখন সময় হয়েছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের। এই চার্চটি চার্চ অব দ্য রিসারেকশন নামে পরিচিত। বর্তমানে এটি খ্রিস্টিয়ানদের 6টি শাখার অধীনে রয়েছে। 3টি প্রধান গ্রুপ, গ্রিক অর্থোডক্স চার্চ, রোমান ক্যাথলিক চার্চ এবং আর্মেনিয়ান অর্থোডক্স চার্চ, এই স্থানের দেখভাল করেন। এছাড়া কপ্টিক, ইথিওপিয়ান অর্থোডক্স এবং সিরিয়াক কমিউনিটি এখানে উপস্থিত রয়েছে। এডিকুয়েলের বাইরে বিস্ময়মাখা হাসি নিয়ে দাঁড়িয়ে থাকেন গ্রিক পেট্রিয়ার্চ অব জেরুজালেম থিওপোলিস তৃতীয়। এই সময় ও পরিবেশ ইতিহাসের এক বিশেষ মুহূর্ত বলে মনে করেন। এখানে পাহারা দিচ্ছে ফ্রান্সিসকান, আর্মেনিয়ান, গ্রিক, মুসলিম এবং ইহুদি পুলিশরা। এখানে সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল। 1900 শতকের দিকে এডিকুয়েলের কাঠামো ঠিক রাখার বিষয়টি বেশ দুশ্চিন্তা হয়ে দেখা দেয়। এটা ক্ষতিগ্রস্ত হয় 1927 সালের ভূমিকম্পে। একে ধরে রাখতে ব্যবস্থা গ্রহণে ব্রিটিশ কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করা হয় 1947 সালের দিকে। তবে উদ্যোগ ও অর্থের অভাবে কারণে এই সংস্কার বাধাগ্রস্ত হয়। 2015 সালে গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়েটি অব জেরুজালেম অন্যান্য দুটো প্রধান গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই কাজটি সম্পন্ন করতে চান। তিনি ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটি অব অ্যাথেন্সকে এ কাজে আমন্ত্রণ জানান। এডিকুয়েল নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করতে চান তারা। তাছাড়া সংস্কারও প্রয়োজন। এবছরের মার্চে এই চার্জের সংস্কার কাজ শুরু হয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।